সিএসআরএমডিবি সিলেকশন এক্সপ্রেস আজ আছে গাজীপুর দুই আসনে, সেখানে আছেন আমাদের সহকর্মী হিমেল মাহবুব, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে এখন আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ মহি, তিনি গাছা থানা আওয়ামী লীগের সভাপতি, তার সাথে কথা বলবো। আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাই যে আওয়ামী লীগ 14.5 বছর ক্ষমতায়, এই 14.5 বছরে গাছার এই দুই আসনে কি উন্নয়ন হয়েছে? ধন্যবাদ হেমেল ভাই, আসসালামু আলাইকুম। আমি প্রথমে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি 52, 62, 69, 70, 71 মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যারা বাংলাদেশ স্বাধীন করেছেন সেই বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি। 75, 15 আগস্ট যারা শহীদ হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি, গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি জাতীয় চার নেতাকে, ভাওয়াল বীর শহীদ আস্তারুল্লাহ মাস্টারকে, আমাদের শহীদ মহিউদ্দিনকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি, এবং আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছেন শহীদ আজার বিরোধী লড়াই সংগ্রাম করতে গিয়ে, আমরা তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি। 21 আগস্টে আইভি রহমান সহ যারা শহীদ হয়েছেন ওনাদের আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি। আপনাকে ধন্যবাদ যে প্রশ্নটি আমাকে করেছেন। আপনারা জানেন 2008 সালের 29শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এবং জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর হিসাবে শপথ গ্রহণ করেন। তারপর থেকেই গাজীপুর সহ বাংলাদেশের উন্নয়নের চাকা ঘুরে যায় এবং আমাদের এই এলাকা থেকে যিনি বারবার মাননীয় সংসদ সদস্য গণপ্রবন্ধী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, যিনি চারবার এই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বিগত প্রায় 14.5 বছরে এই এলাকায় উনি স্কুল কলেজ মাদ্রাসা নতুন নতুন ভবন করেছেন, উনার নির্বাচনী এলাকায় প্রত্যেকটি সরকারি এমপিওভুক্ত প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন করেছেন, মাদ্রাসা নতুন ভবন করেছেন, মসজিদের উন্নয়ন করেছেন, মন্দিরের উন্নয়ন করেছেন, বেকার সমস্যার সমাধান করেছেন এবং গাজীপুর আজকে যে সিটি কর্পোরেশন হয়েছে, ইউনিয়ন থেকে আমরা গ্রাম থেকে শহরে রূপান্তরিত হয়েছে, এই জন্য উনি ভূমিকা রেখেছেন এবং গাজীপুর সিটি কর্পোরেশন হওয়ার প্রশ্নে ওনার বিশাল অবদান এবং গাজীপুরের যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেকের মাধ্যমে যে আমরা 1000 কোটি টাকা উন্নয়নের জন্য বরাদ্দ পেয়েছি তার পিছনেও জাহিদ হাসান রাসেলের বিশাল ভূমিকা ছিল বলে আমরা জানি এবং উনি ভূমিকা রেখেছেন এই জন্য। এবং উনি টঙ্গী থেকে শুরু করে, টঙ্গীতে আমরা ঢুকলেই হাতের বাম পাশে দেখতে পাবো শহীদ আসল মাস্টার স্টেডিয়াম, একটু সামনে আসলে আমরা দেখতে শহীদ আসল মাস্টার মেডিকেল, তারপরে স্টেশন রোডের দিকে আমরা শহীদ আসল মাস্টার উড়াল সেতু টঙ্গীতে, এবং টঙ্গীতে ওনার বিশাল এলাকা টঙ্গী শিল্পাঞ্চল, সেখানে উনি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন, আমরা দেখতে পাই শফিউদ্দিন সরকার একাডেমি, পাইলট সিরাজউদ্দিন সরকার একাডেমি, প্রত্যেকটা স্কুলকে উনি উন্নয়নের জন্য অনন্য ভূমিকা পালন করেছেন। এই সময় আইন শৃঙ্খলার পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে? আমার গাছা থানায় আইন শৃঙ্খলা আগা সবসময় ভালো ছিল, আমরা সবসময় রাজনৈতিক সহনশীলতায় বিশ্বাস করি, গাছার মানুষ ঐতিহ্যগতভাবেই আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করে থাকে এবং আমরা সবসময় রাজনৈতিক সহবস্থানে আছি এবং আইন শৃঙ্খলা আমার গাছা থানায় অনেক উন্নত যে কোনো সময়ের চাইতে। এবং সামনেই তো জাতীয় সংসদ নির্বাচন, এই আসন সহ গাজীপুরের 5টি আসনকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে ধরা হয়, এখন আওয়ামী লীগ কি কতটা প্রস্তুত কিংবা এই আসনগুলো এবার আওয়ামী লীগ ধরে রাখতে পারবে কিনা? ধন্যবাদ হিমেল ভাই, খুব ভালো প্রশ্ন করেছেন। আমাদের গাজীপুরকে বলা হয় দ্বিতীয় গোপালগঞ্জ এবং সেই দ্বিতীয় গোপালগঞ্জের মূল উৎস আমাদের গাজীপুর দুই আসন। গাজীপুর দুই আসনের যিনি সংসদ সদস্য শহীদ আসারুল্লাহ মাস্টারের রক্তের উত্তরাধিকার, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, ওনার প্রথম গুণ উনি জনগণের সাথে ওনাকে সম্পৃক্ততা এবং সাধারণ কর্মীর সাথে ওনাকে সম্পর্ক, এবং উনি একজন মন্ত্রী, চারবারের এমপি, তারপরে ওনার মধ্যে উনি যে নিরহংকারী মানুষ, আমি যদি এখন ওনাকে ফোন করি বলে মাননীয় মন্ত্রী আমার প্রয়োজন আপনার, আমার এই এলাকার এই কর্মীটি এই বিপদে পড়েছে, উনি আমার ফোনকে রিসিভ করেন, কথা বলেন, সমস্যার সমাধানের জন্য চেষ্টা করেন এবং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো জাহিদ হাসান রাসেলকে মনোনয়ন দেবেন, আবার গাজীপুর থেকে উনি পুনরায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে উনি বিজয়ী হবেন। শুধু গাজীপুর দুই আসন নয়, ইনশাল্লাহ গাজীপুরের 5-5টি আসনেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিজয়ী হবেন এবং আমরা এই ব্যাপারে আমরা ইতিমধ্যেই এই কাজে নেমে পড়েছি
এবং আগামী যে আগস্ট জাতীয় শোক দিবস, শোকের মাস, শোকের মাসে ইনশাল্লাহ শোককে শক্তিতে রূপান্তরিত করে আমাদের আমার দলের সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা করে ফেলব। ধন্যবাদ অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ মহি। শুনছিলেন যে তৃণমূলের নেতারা বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তারা কিন্তু এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এবং তারা আশাবাদী বরাবরের মতো এবারও এই আসনগুলো আওয়ামী লীগের দখলে থাকবে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এ পর্যন্তই। পরবর্তীতে আমরা স্থানীয় সংসদ সদস্যের সাথে কথা বলবো, জানবো তিনি কি উন্নয়ন করেছেন এই এলাকায়।